পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় শোভাযাত্রার নামে বিজেপি হিন্দু মহাসভার সহিংস রাজনীতি, প্রকাশ্য উঁচিয়ে অস্ত্রের মোহরা, ধর্মের নামে আগুন, সন্ত্রাস, জনগণের যান মালের ওপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে আজকে রঘুনাথগঞ্জ রাজ্যব্যাপী শান্তি ও সম্প্রীতি মিছিল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি তথা বিধায়ক মোশাররফ হোসেন মহাশয় ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় আখরুজ্জামান মহাশয় সহ জঙ্গিপুর সাংগঠনিক জেলার সম্মানীয় বিধায়কগণ ও জেলা নেতৃত্বগণ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। অভিনন্দন জানাই, সে সঙ্গে সালাম ও আদর। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যারা পায়ে পা মিলিয়েছে, তার মধ্যে সরকার প্রথম জানাচ্ছি আমাদের যে সমস্ত পুরোহিত ছিলেন, যে সমস্ত ইমামরা ছিলেন, তিনারা যে ভ্রাতৃত্ব বজায় রেখে পাশাপাশি সকলকে নিয়ে তিনারা নেতৃত্ব দিয়ে আজকের এই কর্মসূচিকে আমাদের সম্পন্ন করতে চলেছে। আমি আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে করব সেই দিনটাকে, 1757 সালে সে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যে লর্ড ক্লাইভের যে যুদ্ধ, নবাবের সেনাপতি ছিলেন মীর জাফর আলী। কিন্তু সেনার সঙ্গে বেশি থাকা সত্ত্বেও মামলাদেরকে আমি অনুরোধ করবো, প্লিজ আপনার পাঁচটা মিনিট, আমাদের যে যুদ্ধ হয়েছিল আমরা মনে রাখবো যে যেভাবে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু মোহনলাল বিশ্বাসঘাতকতা করেনি, নবাব সিরাজউদ্দৌলার জন্য তিনি লড়াই করে প্রাণ দিয়েছিলেন। এই হচ্ছে দেশপ্রেমী, এটা হচ্ছে সম্প্রীতি, এটা হচ্ছে ভ্রাতৃত্ব। আমরা মনে করবো হলদিঘাটের যে যুদ্ধ সম্রাট আকবরের সঙ্গে রানা প্রতাপের হয়েছিল, সেই যুদ্ধের কথা আমরা মনে করব। সেখানে কি ছিল, সম্রাট আকবরের সেনাপতি ছিল মান সিং, একজন মুসলিম রাজার সেনাপতি হচ্ছে হিন্দু মান সিং, আর উল্টো দিকে রানা প্রতাপের সেনাপতি ছিল কাসিম খান। এত বড় একটা লড়াইয়ে একজন মুসলিম একজন হিন্দুর প্রতি আস্থা বিশ্বাস রেখেছে, আবার একজন হিন্দু একজন মুসলিমের প্রতি আস্থা বিশ্বাস রেখেছে। আর আজকের দিনে আমরা কি করছি, ক্ষমতায় আসার জন্য আমরা সেই সম্প্রীতিকে সেই ভ্রাতৃত্বকে আমরা বিভাজন করতে চলেছি। আমি দাদা ভাইয়ের কাছে দিদি ভাইয়ের কাছে আমি অনুরোধ রাখছি, আমরা মনের মধ্যে অঙ্গীকার রাখবো, আমরা মনের মধ্যে আমাদের নিজের শক্তিকে আরো বাড়াবো, আমরা সেই সম্প্রীতিকে আমরা ধরে রাখবো, আমরা সেই ভ্রাতৃত্বকে আমরা ধরে রাখবো। কারণ এই সম্প্রীতি ভ্রাতৃত্ব যদি আমরা সকলে একসঙ্গে আমরা থেকে ঐক্যবদ্ধভাবে একে অপরের পরিপূরক হয়ে আমরা যদি চলতে পারি, কাজ করতে পারি, তবে আমাদের পরিবার উন্নত হবে, তবে আমাদের দেশ উন্নত হবে।